মাছের আড়ত থেকে এক পেটি ইলিশ মাছ চুরি করে খুচরো বাজারে বিক্রির সময় এক যুবককে ধরে পুলিশের হাতে তুলে দিলেন বাজারের ব্যবসায়ীরা। মঙ্গলবার সকাল 9টা নাগাদ এমনই অভিযোগকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়ালো মালদার কোতোয়ালি বাজার এলাকায়। জানা গেছে ধৃত যুবকের বাড়ি কোতোয়ালির আরাপুর নাদাপোপাড়ায়। তার বিরুদ্ধে অভিযোগ, সে মালদা শহরের রথবাড়ি মাছের আড়ত থেকে এদিন এক পেটি ইলিশ মাছ চুরি করে এনে কোতোয়ালি বাজারে গিয়ে বিক্রি করছিল। ওই সময় স্থানীয় ব্যবসায়ীরা তাকে পাকড়াও করে দড়ি দিয়ে বেঁধে রাখেন। পরে খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ গিয়ে ওই মাছের পেটি সমেত তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। যদিও ধৃত যুবকের দাবি, সে মাছ চুরি করেনি, আড়তের বাইরে 700 টাকা দিয়ে কিনে নিয়ে এসেছিল, কিন্তু তাকে মাছ চোর সন্দেহে ধরে রেখেছে। তবে সঠিক কী ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। আড়তদারে যে অভিযোগ করছে যে এটা চুরি মাছ, আড়তদার দেখবি ওখানে ক্যামেরা তো আছে। আপনি কোন আড়ত থেকে কিনেছে এটা? কোন আড়তের মাছ এটা? এটা বিচিত্র আড়ত, বাইরে থেকে মাছ নিয়েছি আমি কিনে। কী মাছ ছিল? ইলিশ মাছ। কতখানি ছিল সেটা জানি না। এত টাকায় মাছ কিনলেন জানেন না আপনি? এত টাকায় মাছ কিনলেন জানেন না? কত পেটি কিনেছেন এটা? 700 টাকা দিয়ে। কোন বাজার বিক্রি করতে এসেছিল আজকে? কোন বাজারে? কোন বাজারে এসেছিল? কোতোয়ালি বাজার। কে ধরলো তোমাকে? মাছওয়ালাই। কোথায় বাড়ি তোমার? বাড়ি হচ্ছে দুনিয়াটোলে। আরাপুর। কী নাম তোমার? কিসে মাছটা এনেছে? কিসে আছে মাছটা? মাছটা ইলিশ আছে। কিসে পেটি আছে? কার্টুন আছে, ফুল পেটি। কি দেখলে বুঝলেন আপনার এটা কার্টুন? এটা আমাদের আরও কি লোগো আছে, নাম্বার দেওয়া আছে। কবে কার মাছ চুরি এটা? হ্যাঁ, কবে চুরি হয়েছে এটা মাছটা? চুরি হয়েছে। এটা কোন আরো দেয়? ডবলে আনসার খ্রিস্টান মেগা খ্রিস্টান। আপনার নাম কি? আমার নাম আজের মহলদার। পুলিশকে কমপ্লেন করেছেন? পুলিশকে বাজার থেকে মনে জানিস, আমি জানি না। পুলিশকে কমপ্লেন এখানে করে ঠিক করে আমি এখনই আসলাম। এর আগে কেস হয়েছিল ওই ছেলেটাই, ওই যে বিদেশি বলে নাম আছে, 40 কেজির পেটি ছিল, ওকে মাছ দিয়েছিল। হ্যাঁ, এই শেষে আমাদের ওই ছেলেটা ধরা পড়ে যায়। এবার ধরা পড়ার পরে বলে দিয়েছে কি তুমি মাছটা কার কাছে বিক্রি করেছো? বলছে বিদেশির কাছে বিক্রি করেছে, কোতোয়ালি বাড়ি, ওর নাম বিদেশি। হ্যাঁ, ওই মাছটা নিয়েছিল। এবার তো জানাজানি হয়, আরও তো জানতে পারে। এবার রাত্রে আমার কাছে ফোন আসলো, হ্যাঁ তোদের বাজারে বিদেশি আছে? তা বলছে আছে। তো বলছে কি আমাকে মামা মামা বলে ওই আরো যাচ্ছে বলছে। বলছে হ্যাঁ। তো ওই বললো কি ঠিক আছে, তুই ওকে ফোনটা গিয়ে করতো, আমি কথা বলবো। তো আমি তো গেলাম না, আমি একটা কাজ লোক ছিল, আমি গেলাম না। আমার ছেলেকে পাঠিয়েছিলাম, বিদেশির বাড়ি গেছিল আমার ছেলে, বিদেশি দেখতে পাইনি। বিদেশির ছেলে কথা বলে আরোদার সাথে, কারোর সাথে কথা বলে। হ্যাঁ, এবার কী বললো না বললো বলতে পারবো না। তারপর যে বিদেশি আরো দেখেছিল মাছ কিনে নিয়ে এসছে, ওই দিন মানে শুক্রবার ছিল। হ্যাঁ, এবার শনিবার গেল না, রবিবার আড়তদার এসেছিল। আড়তদার বললো হ্যাঁ কি তুমি মাছটা নিয়েছ? বলছে না, আমি মাছ নিই। আরো যে স্বীকার করেছিল আর এখানে ডিনাই করছিল। এখন আমি বললো তুমি স্বীকার যদি করো তো তোমার ভালো, তোমার বাঁচবা, তুমি ব্যবসা করতে পারবা আড়তে। যদি না করো তোমার ব্যবসা বন্ধ, আড়তে ঢোকা বন্ধ। হ্যাঁ, তারপরে এটা হলো, তাহলে তুমি কেস খাবা। এই কথাটা বলেছে আমাদের বাজারেই বলেছে, ঠিক আছে, সবাই শুনেছে। তারপরে কি হলো না হলে আর দেখিয়ে মানে ফাঁসলা করে এসে মনে হয়। হ্যাঁ, ফাঁসলা করার পরে মানে এখন জানতে পারছি যে মাছের যা দাম, ওই মাছের দামটা ওই দিয়েছে 18,000 না কত, ঠিক আমি বলতে পারছি। আজকে আজকে কি হয়েছে? আজকে কেসটা হয়েছে, ওই ছেলেটাই আবার মাছ নিয়ে এসে কোতোয়ালিতে রোডে ওকে দেখেছে মাছ নিয়ে এসে, আমাকে এসে বললো কি ওই ছেলেটা আবার মাছ নিয়ে এসে। কে বললো এটা? বিদেশি বললো, আর বিদেশি ছেলে বললো আমাকে ওই ছেলেটা মাইলে এসেছে। মাইলে এসে তুমি আরো দরকার ফোন করো। হ্যাঁ,
বলে আমাকে একটা নাম্বার নাই ঠিক আছে আমি নাম্বার দিছি তোমাকে কথা বলো হ্যাঁ তুমি ফোন করলো আমি করলাম না তারপরে আমার পরে কথা হ্যাঁ এবার আরো যাক আমি ফোন করলাম তবে যে ছেলেটাকে তুমি আটকে রাখো আমি আসছি হ্যাঁ আড়ত থেকে লোক এসেছে আড়ত থেকে এই ছেলেটা এখন আসলো যে আরো যে কথা এটা কোন আড়তে আছে এটা এটা আনসারে 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 আপনার নাম আমার নাম বিজয় আজকে সকালে ঘটনা ঘটে এটা সকালে তো ভালো মানে কটার সময় 8টা বাজার টাইম হ্যাঁ বাজার টাইম হ্যাঁ আপনার নাম আমার নাম বিজয় গাজী আপনি কি হ্যাঁ মাঝে ব্যবসা করি ব্যুরো রিপোর্ট নিউজ ফর বেঙ্গল দিস চ্যানেল ডাজ নট প্রমোট অর এনকারেজ এনি ইললিগাল অ্যাক্টিভিটিস All contents provided by this channel is meant for educational purpose only.